نمسكن اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكرا শিক্ষার্থী বন্ধুরা শরতের এই প্রত্যেককে তোমাদের জানাই স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করতে যাচ্ছি আমি আজকে তোমাদের বাংলা প্রথম পত্র তথা মাধ্যমিক বাংলা সাহিত্যের গদ্যাংশের একটি ভ্রমণ কাহিনী নিয়ে আলোচনায় আসি তোমরা নিশ্চয়ই বড় বড় দেখতে পাচ্ছ আমাদের আজকে পাঠের বিষয়টি প্রবাস বন্ধু লিখেছেন সৈয়দ মুস্তফা আলী সৈয়দ মুস্তফা আলী এখানে আমরা একটা পোস্টার দেখছি সৈয়দ মুস্তফা আলী 1904 সালে আসামের করিমগঞ্জে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল সিকন্দর আলী মাতা সৈয়দ আয়তুন্নাম খাতুন 1932 সালে বন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন 1926 সালে বিশ্বভারতী থেকে বিএ পাশ করেন তার আগে উনি যেহেতু ওনাদের পৈতৃক নিবাস বৃহত্তর যেটা সিলেটের হবিগঞ্জের সেখানে গভর্নমেন্ট মানে হাই স্কুলে ভর্তি হয় বাবা যেহেতু বাবার পেশা ছিল সরকারি কর্মকর্তা সাবরেস্টার সেই কারণে বদলির কারণে বাবার সাথে তাকে কলকাতায় চলে যেতে হয় এবং 1921 সালে শান্তিনিকেতনে ভর্তি হন সেখান থেকে পরবর্তীতে 1926 সালে বিশ্বভারতী থেকে বিএ পাশ করেন এবং লেখাপড়া করেছেন উনি অনেক বিজ্ঞ মানুষ আরবি ফার্সি হিন্দি আর ইত্যাদি বিভিন্ন 14 থেকে 15টা ভাষায় তিনি শিক্ষা লাভ করেন জ্ঞান অর্জিত করেন এবং তিনি ছিলেন একাধারে উপন্যাসিক রম্য রচয়িতা প্রাবন্ধিক ছোট গল্প প্রবন্ধ বিভিন্ন বিষয়ে উনি লেখালেখি করছেন নর সিংহদাস 1949 সাল
একুশে পদক মরণোত্তর বাংলাদেশ এবং রম্য রত্নাকার রসগোল্লা এবং মৃত্যুবরণ করেন 11 ফেব্রুয়ারি 1974 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লেখক সম্পর্কে মোটামুটি জানছি। ওনার একটি উক্তি দিয়ে আমরা পাঠে যেতে চাই। বিখ্যাত উক্তি ওনার, রুটি মদ ফুরিয়ে যাবে, স্ত্রীর কালো চোর ওলাটে হয়ে আসবে, কিন্তু বইখানা অনন্ত যৌবরা যদি তেমন বই হয়। এখানে লেখক বলছে যে রুটি মদ ফুরিয়ে যাবে, স্ত্রীর কালো চোর খোলা হয়ে যাবে, কিন্তু এখন ভালো বই যদি হয় সেই বইখান যৌবনা মানে ষোড়শী, ষোড়শী একটা স্ত্রী যেমন একটা মহিলা যেমন ষোড়শী ষোলসত্তর বছর বয়সে যেরকম তার সৌন্দর্য লাবণ্য থাকে, ঠিক অনুরূপ কথা এখানে বলছে যে সেই বইখান যদি ভালো হয় তেমন তবে সেই বইখান অনন্তকাল ধরে ষোড়শী হিসাবে দেখা দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল পাঠে চলে যাই। বাসা বেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাতা মোল্লা গ্রামে, কাবুলের মানে রাজধানী, সেই আফগানিস্তান রাজধানী কাবুল, কাবুল থেকে কিছু দূরে একটি গ্রামে খাতা মোল্লা নামক একটি জায়গায় বাসা পেলেন। বাসার সাথে সাথে তিনি চাকরও পেয়ে গেলেন। সেখান থেকে কলেজে উনি চাকরি করতে গেছিলেন। সেই কলেজের অধ্যক্ষ জিরা জিরা কায়দা নামে কালা করে বললেন, এর নাম আব্দুর রহমান, আপনার সব কাজ করে দিবে, দুটো ব্রশ থেকে কোন খারাপি, অর্থাৎ তিনি হরকন মোল্লা মানে সকল কাজে কাজী, সব ধরনের কাজ সে উনি করে দিবেন। জিরা সাহেব কাদের লোক, অর্থাৎ সমস্ত দিন কোন না কোন দপ্তর মন্ত্রণালয় সচিবালয় বিভিন্ন কাজে ঝগড়া বচ্চা বিভিন্ন ধরনের কাজ করে থাকেন। কাবুলে এর নাম কাজ। উরুগুয়ায় বিকালে দেখা হবে বলে চলে গেলেন। আমরা যখন বলি সি ইউ অ্যাগেন, সেখানে বলছে তাদের ভাষায় উরুগুয়ে আবার দেখা হবে। কাবুল শহরে আমি দুটি নরমানব দানব দেখেছি, তার একটি হল আব্দুর রহমান। পরে ফিতে দিয়ে পেঁপে দেখেছিলাম 6 ফিট 4 ইঞ্চি, এত উচ্চ লম্বা। উপস্থিত লক্ষ্য করলুম লম্বায় চড়ায় মিলিয়ে দুইখানে হাত হাঁটু পর্যন্ত এসে নামিয়েছে, দুইখানে কাজ বর্তমান কলার মতো ধরছে, সে বর্তমান কলা বিশেষ একটা জাতের কলা, পাদখানে ডিং নৌকার মতো মানে সাইজ। কাজ থেকে মনে হলো আমার বাবুর আব্দুর রহমান না হয়ে যদি আমির আব্দুর রহমান হতো, তাহলে কাবুলের সমস্ত ভার তার পক্ষে বহন করা সম্ভব হতো। জোড়া ওকান একান জোড়া মুখ হা করলে চওড়া মুখ দিয়ে মুখখানে মুখের ব্যাসার্ধ এত বেশি ছিল। আমরা তো কলা লম্বালম্বি খাই, সে কলাটা আব্দুর রহমান মুখের এত ব্যাড ছিল মানে প্রস্তে প্রস্তে দিয়ে মানে গিলে ফেলতে পারবে এরকম একটা বুঝাতে চাচ্ছেন। এবড়ো ছোট নাক কপালে পাবলি থাকায় মাথা রাখার প্রকার ঠাহুর করা গেল না। ঠাহুর মানে বুঝা, পাবলি মাথাতে ছিল সেখানে বুঝতে পারি, তবে আন্দাজ করে নিলাম। বেবি সাইজের হ্যাট কান অবধি বোঝাতে, হ্যাট হলো সাহেবী টুপি, মাথাতে সে আব্দুর রহমানের রং ফর্সা, তবে শীত দৃশ্য চওড়া চামড়া ফেটে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের মতো চৌতির হয়ে গেছে। দুই গাল কেঁদে থাপড়ে মেরে লাল করে দিয়েছে, কিন্তু কার এমন বুকে পাটা, রুজো তো মাখবার কথা নয়। রুজো হলো মেকআপ করাবার যে সাধারণ গাল এবং অষ্টদর থেকে গণ্ড পর্যন্ত সেটা মাখবার কথা নয়। পরনে সিলোয়ার কুর্তা, সিলোয়ার মানে ঢিল ঢালা জামা পোচা তার পরে সে পরনে ছিল, ঠোঁট দুটি দেখতে পেলুম না। সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ পর্যন্ত কার্পেটের অপরূপ রূপ থেকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। আব্দুর রহমান এমন স্বভাব প্রকৃতির মানুষ ছিল, সে তার মনিষ তার মালিক তার কর্তার থেকে সে কখনো মানে তাকে দেখেননি। আফগানিস্তানের এটা নাকি একটা রেওয়াজ, একটা কালচার,
তবে তার মর্মের ভাবে খেলা গোপনে দেখছি দুটো তিনটি মাটি ডাবরের জন্য দুটি পান্তোয়া। পান্তোয়া হলো এক ধরনের বিশেষ বড় বড় মিষ্টি। আমাদের লেখক আব্দুর রহমান ফকির বর্ণনা দিয়েছে দুটি ডাবরের মধ্যে যেন দুটি বড় চমচম পান্তোয়া দল দল করে ভাসছে। জরিপ করে ভরসা পেলুম ভয় হলুম, একদিকে ভয় অন্যদিকে মানে সাহস। লোকটি ভীমসেনের মতো তো রান্না তো করবেই, বিপদে আপদে ভীমসেনের মতো তার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, যদি কোনোদিন বিগড়ে যায় তবে সে কোন না কোন কোন একটা হদিসের সন্ধানে মগজ আশেপাশে করে খুঁজতে লাগলো। ভীমসেন হল লম্বা চড়া মানুষ এবং তার পায়ে ছিল হল রান্না করা। সেই ভীমসেনের কথায় আমাদের কথাসাহিত্যিক রম্য নাটক উপন্যাসী বিভিন্ন ভাষা পণ্ডিত বিভিন্ন ভাষায় পাণ্ডিত্য সম্পন্ন ব্যক্তি সৈয়দ মুস্তফা আলী তার লিখনের মধ্যে সুন্দরভাবে প্রস্ফুটিত করে তুলেছেন। রহমানকে জিজ্ঞেস করল, পূর্বে কোথাও কাজ করেছ? উত্তর দিল, কোথাও না, পল্টনে ছিলুম। পল্টন হল ব্রিটিশ সেনানিবাস, যেটা এখন তোপখানা আর্টিলারি বাহিনী ছিল। তোপ শব্দের অর্থ হল কামান, তো মানে হল কামান, আর খানা হল অস্ত্রাগার, যেটা আমাদের ঢাকার তোপখানারও সেই ব্রিটিশদের আমলে এখানে ব্রিটিশদের সেনানিবাস আর্টিলারি সেনানিবাস ছিল সেটাকে বলছেন বা বোঝাতে চেয়েছেন। এক মাস হল খালাস পেয়েছি, সেখান থেকে এক মাস আগে সে ছুটি পেয়েছে। রাইফেল চালাতে পারো? একগাল হাসি। আমরা জানি আফগানিস্তান অত্যন্ত মানে টেরোরিজম একটি রাষ্ট্র। আমরা দেখি ধর্মাশায় দেখি শুনি বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মিডিয়াতে, যেখানে মসজিদে গোলাগুলি হয়, স্কুলে গোলাগুলি হয়, গুলি করে ছেলেদের মেরে দেয়। সেই জন্য আব্দুর রহমান যেহেতু ওখানে সবাই হল সেলফ প্রোটেক্টেড, আব্দুর রহমান অবশ্যই রাইফেল চালাতে পারে। এক গাল হাসলো, কি কি রাখতে জানো? পোলা কুরমা কাবাব ফালুদা। ফালুদা এক ধরনের খাবার, ফালুদা হল এক ধরনের খাবার। তৈরি প্রক্রিয়াটা হালুদা নুডলস থেকে তৈরি হয়, থেকে তৈরি ঠান্ডা মিষ্টান্নের একটি ভারতীয় সংস্করণ। এর উৎপত্তি এল পার্সিয়ান বা ইরানে। খাদ্যের পর ফালুদা থেকে তার বিভিন্ন সংক্রমণ পশ্চিম মধ্য দক্ষিণ এশিয়াতে পাওয়া যায়। ঐতিহ্যগতভাবে এটা গোলাপজল ভাবিতেলি এবং মিষ্টি পুদিনা দানার সাথে দুধের মিশ্রণে তৈরি করা হয় এবং খাদ্য শেষে আইসক্রিমের সাথে এটা পরিবেশন করা হয়। আমি জিজ্ঞেস করলো, ফালুদা বানাতে বরফ লাগে? এখানে বরফ তৈরি করবার তৈরি কারখানা আছে? কিসের পর? আমি বললাম, তাহলে বরফ কোথেকে আসে? বললো, কেন ওই বাগমানের পাহাড়ের দিকে বলে জানলা দিয়ে পাহাড়ের দিকে তার বরফ দেখে দিল। তাকে দেখলাম, যদিও গ্রীষ্মকাল গরমকাল, তবু সবচেয়ে নীল পাহাড়ের গায়ে সাদা সাদা বরফ,
দেখা যাচ্ছে আশ্চর্য হলুম বড় বান্ধে উঁচু পাহাড়ে চড়তে হয়। আমাদের লেখক মনে করছেন যে সেই পাহাড় পাহাড়ের গায়ে সাদা বরফ জমে আছে সেটা আনতে হয়, কিন্তু ঘটনা তা না, সেখানে গর্ত করা আছে, সেই গর্তের মধ্যে বরফ জমে, সেই গর্ত থেকে বরফ তুলে গাধার পিঠে করে এটা নিয়ে আসতে হয়। বলল না, বললাম না সাহেব, এর নিচে অনেক বড় গর্ত, শীতকালে বরফ ভর্তি রাখা, এখন তাই করে তুলে গাধা বোঝাই করে নিয়ে আসা হয়। বুঝলাম খবরটা বড় কিছু রাখি। তা আমার হাড়ি পড়ে বাসন প্রসুক্ত কিছু নয়, বাজার থেকে সব কিনে নিয়ে এসো, রাত্রে রান্না আজ আর বোধ হবে হয়ে উঠবে না, কাল দুপুরে রান্না করো, সকালে চা বিস্কিট দিও। আমাদের লেখক নতুন জায়গায় গেছে, রান্না বান্না করার জন্য তার হাঁড়ি পাতিল কোনো কিছুই নাই, সেই বুঝে দে আজকে হাঁড়ি পাতিল কিনবা এবং আগামীকাল রান্না বান্না করবা। বেলা থাকতেই কাবুলে রওনা দিলাম, আড়াই মাইল রাস্তা মৃদু মন্দর গন্ডায় গড়িয়ে গড়িয়ে পৌঁছাবো, পথে দিকে এক পর্বত প্রমাণ প্রধানী আব্দুর রহমান ফিরে আসতে। সেই কাজের লোক জিজ্ঞেস করলাম, এত বোঝা বইবার কি দরকার ছিল, এটা একটা মুঠে নিয়ে মুঠে ভাড়া করলেই তো হতো। আব্দুর রহমান এত বিশাল দেহ আকৃতির একটি মানুষ, সে বললো যে না, আব্দুর রহমান যদি বইতে না পারে পুরা আফগানিস্তানের এই বোঝা কেউ বইতে পারা তার পক্ষে সম্ভব না। যা বলল তার অর্থ এই যে মোট বইতে পারে না, সে মোট কাবুলে বইতে যাবে কে, এত বিশাল আকৃতি শক্তিশালী একটি মানুষ আব্দুর রহমান। আমি বুঝলাম দুজনে ভাগাভাগি করে নিয়ে আসতে, ভাব দেখে বুঝলাম অতটা তার মাথায় খেলেনি অথবা ভাববার প্রয়োজন বোধ করেনি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো নিরাপদে থাকবা, করোনার এই অতিমারির সময় বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে, বাড়িতে ফিরে গেলে তোমাদের পোশাক আশাক মানে ডিটারজেন্ট বা পাউডার দিয়ে ধুয়ে ফেলবে, এবং বাইরে দিয়ে গিয়ে মানে হাত পরিষ্কার ডিটারজেন্ট বা সাবান পানি না দিয়ে কখনো মুখ স্পর্শ করবে না, মুখ তো স্পর্শ করলে সেখান থেকে করোনা নামক যে অতিমারী ভাইরাস সেটা আমাদের আক্রমণ করতে পারে এবং আমাদের প্রাণ নাশের সম্ভাবনা থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবার তোমাদেরকে দৌলতলী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি তোমাদের শিক্ষক মোহাম্মদ হযরত আলী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।